ট্র্যাডিশনাল যোগাসনে সোনাসহ আরও 10টি বিভাগে রূপ ব্রোঞ্জ জিতেও সম্বর্ধনাহীন ওরা। চোখে জল বাংলার কোচে, আনন্দে নানা পাওয়ার যন্ত্রণা। অবশেষে মেইন স্ট্রিমে খেলার সম্মান পেল যোগাসন, অন্তর্ভুক্ত হলো অলিম্পিকে। হরিয়ানার পঞ্চকুলা 7 জন প্রতিযোগিতি কোচ ও ম্যানেজার সহ 11 জনের দল গিয়েছিল। 4 জন থেকে পঞ্চকুলায় শুরু হয়েছিল খেলো ইন্ডিয়ার বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। ট্র্যাডিশনাল যোগাসনে সোনা জিতেছে 5ম শ্রেণীর ছাত্রী পূর্ব মেদিনীপুরের তমলুকের অরণ্যা ভূতাই। এছাড়াও ছেলেদের এই বিভাগে দ্বিতীয় হয়েছে কানলার রাজদীপ দালাল। আর্টিস্টিক পেয়ার ইভেন্টে রূপ পেয়েছে নবদ্বীপের অভ্রজিৎ সাহা ও গুপ্তিপাড়ার সায়ন দেবনাথ। ওই একই ইভেন্টের দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন বাংলার 5 জনের দল। যোগাসন প্রতিযোগিতায় ছেলে মেয়ে 2টি বিভাগেই তৃতীয় হয়েছে বাংলা। বাংলার কোচ স্বপ্না পালের আক্ষেপ একটাই, এই প্রতিযোগীরা প্রত্যেকেই নিম্নবিত্ত বাড়ি। শুধু তাই নয়, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, সরকার যদি একটু পাশে থাকতো তবে তাদের আরো ভালো হতো। কারো বাবা কাজ করেন সাইকেল গ্যারেজে, কারো বা ব্যাটারির দোকানে, নুন আনতে পান্তা পুরোনোর সংসার। নুন আনতেই যাদের চিন্তা করতে হয় তাদেরই প্রতিনিয়ত যোগাসন চর্চা করতে যে পরিমাণ খরচ তা যোগার তো সব। তারপরেও স্বপ্না দেবী নিজের বাড়িতে প্রতিযোগীদের রেখে দিনের পর দিন ট্রেনিং দিয়েছেন। সংগ্রাম করে শুধু নিজেদের সম্মান পাননি, তাই প্রজন্ম খেলো ইন্ডিয়ায় প্রত্যেক রাজ্যের প্রতিযোগীরা পাশে তাদের রাজ্যের প্রতিনিধিদের পেয়েছে, কিন্তু বাংলা দলের পাশে কাউকে পায়নি। আক্ষেপ এটাই। কোথায় গিয়েছিলেন? কি ইভেন্ট ছিল? আমরা হরিয়ানা পঞ্চকুলা স্টেডিয়ামেতে খেলো ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। আমাদের যাওয়া আসা সাই করেছিলেন, সাইকে আমরা ধন্যবাদ জানাই। এবং কেন্দ্র থেকে গিয়েছিলাম, কেন্দ্র থেকে কেমন দেখলেন ওখানকার অ্যারেঞ্জমেন্ট এবং আপনার পারফরমেন্স এখানকার? অসাধারণ। কেন্দ্র থেকে অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা নাকি এরা সবাই গরিব বাচ্চা, এরা কোনোদিন পারতো না ওই রকম একটা জায়গাতে যেতে যদি না সরকার এদেরকে হেল্প করতো। এবং মানে সেখানে কি বেঙ্গল গভর্নমেন্টেরও হেল্প আছে? বেঙ্গল থেকে কোনো হেল্প পাননি? এটা জানতে চাইছি, যেটা করেছে ভোটার থেকে শুধু আমাদের যাওয়ার টিকিটটা দিয়েছে এসিতে, কালকা সাই থেকে রয়েছে। মানে হুগলি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।